হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর এস এইচ টু কেয়ার। আজকে আমরা সিটেটের বাংলা পেডাগজি যে প্রিভিয়াস ইয়ার্স করছিলাম তার যেটা করবো সেটা হচ্ছে সল্ভ পেপার সেপ্টেম্বরে 2016-তে। এবার মনে হতে পারে যে গত ক্লাসে তো আমরা 2018 করেছিলাম, তাহলে 2017 সালে কোয়েশ্চেন কোথায় গেলো? তো 2017 সালে কোনো সিটেট হয়নি, সেটাই 2016 সালে, অর্থাৎ 2016 হওয়ার পরে একেবারে 2018 সালে হয়েছিল। তো সেই জন্য 2017 না 2016 সালে যেটা সেপ্টেম্বরে হয়েছিল সেই শিফটে আমরা কয়েকটা যে পেডাগজির উপরে যে 15টা কোয়েশ্চেন ছিল সেগুলো আজকের ক্লাসে আমরা করব। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলে আছো তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি। তো প্রিভিয়াস ইয়ার্স করানোর সময় প্রায় সময় বলে থাকি যে যেহেতু এটা আমরা প্রিভিয়াস ইয়ার্স করছি তো সেক্ষেত্রে অফিসিয়াল আনসার কী ফলো করেই করি। তো সেক্ষেত্রে যদি কোনো কোয়েশ্চেন ভুল থাকে বা অপশান ভুল থাকে আমি সবসময় চেষ্টা করি সেগুলো ক্রস চেক করে সঠিক উত্তরটা তোমাদের কাছে দেওয়া। তো অনেক সময় কী হয় যে আমি হয়তো ক্রস চেক করলাম না বা করতে পারলাম না বা আমার নজর এগিয়ে গেলো, সেক্ষেত্রে যদি আমি কোনো ভুলে অপশান বলে ফেলি এবং সেটা যদি তোমরা দেখতে পাও, যদি সেটা ভুল হয় তাহলে অবশ্যই কিন্তু সঠিকটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এতে কী হবে, এতে আমারও যেরকম যেটা নজর এড়িয়ে গেলো সেটা চোখে পড়লো, তার সাথে সাথে তোমাদের যে প্রিপারেশান সেটাও কিন্তু নির্ভুল হবে এবং এতে কিন্তু তোমরা ভালোভাবে প্রিপারেশান নিয়ে গেলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই সফল হবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখি নি। পঠনের সময় নিজের কোন বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? পাঠ্য বিষয়ে সব বিষয়গুলি পড়া, পাঠের অর্থ বুঝে নেওয়া, সাবলীলভাবে পড়া, উচ্চকণ্ঠে পড়া। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি, অপশান সি, সাবলীলভাবে পড়া। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে পাঠের অর্থ বুঝে নেওয়া। কারণ কোনো বিষয়টি যখন আমরা পড়ি তখন কি তার যেটা মূল যেটা বিষয়বস্তু সেটাই কিন্তু আমাদের সে পঠনের মূল উদ্দেশ্য থাকে। পাঠ্য বিষয়গুলি পড়া, সাবলীলভাবে পড়া, উচ্চকণ্ঠে পড়া, এগুলো পরে আসে, মূল কথা যেটা সেটা হচ্ছে কি, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, শিশু সাহিত্য পত্রিকা থেকে একটি গল্প পড়াকে কি বলা হবে? গভীর পাঠ, পুঙ্খানুপুঙ্খ পাঠ, ব্যাপক পাঠ, অগভীর পাঠ। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, ব্যাপক পাঠ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নোক্ত কোন দুটি উৎপাদনমুখী দক্ষতা? পঠন এবং লিখন, শ্রবণ এবং পঠন, শ্রবণ এবং বাচন, বাচন এবং লিখন। এখানে বাচন বলতে কি যেটা কথন বলা হচ্ছে, তো সেক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে অপশান ডি। কারণ কি, এর আগেও আমি বলেছিলাম যখন আমি যে ল্যাঙ্গুয়েজ স্কিলের ওপরে বা ধরো যে ভাষাগত দক্ষতার ওপরে ক্লাস করিয়েছিলাম সেখানেও আমি বলেছিলাম যে পঠন এবং শ্রবণ যেটা আছে সেগুলো কি কোনো কেউ বলছে, কেউ শুনছে এবং কেউ পড়ছে, সেটা কোনো জায়গা থেকে পড়ছে, কিন্তু যখন আমরা কথা বলি তখন আমাদের নিজে থেকে সেটা তৈরি করতে হয় এবং যখন আমরা লিখি সেখানেও নিজের মনের ভাব প্রকাশ করতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি কোনো কিছু ভাব প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ উৎপাদন করা হচ্ছে, যেগুলির জন্য এগুলোকে বলা হয় প্রোডাক্টিভ স্কিল। এটা হবে কিন্তু বাচন বা কথন এবং লিখন। নেক্সট কোয়েশ্চেন, একজন শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে নির্বাক সংযোগ স্থাপন করছেন, এক্ষেত্রে তিনি কীরূপ সংযোগ স্থাপন করছেন? মৌখিক, অবাচনিক, লৌখিক, বাচনিক। তাহলে এখানে কি বলছে, তিনি কিভাবে করছেন নির্বাক সংযোগ, তাহলে এখানে সঠিক উত্তর হবে অবাচনিক। নেক্সট কোয়েশ্চেন, একটি সিংহের গল্প পড়ার পর একজন শিক্ষিকা তার শিক্ষার্থীদের প্রশ্ন করছেন, মনে করো তুমি একটি জঙ্গলের সিংহ, এর মাধ্যমে তিনি তাদের কোন দক্ষতার উন্নয়নের চেষ্টা করছেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি, অপশানগুলো আগে দেখে নিই, পঠন ও লিখন দক্ষতা, রূপান্তরিতকরণ এবং অনুবাদ, খসড়া তৈরি ও পুনর্লিখন, সৃজনশীলতা ও কল্পনা শক্তি। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, ভাষা শিখন এবং ভাষা অর্জনের মধ্যে কী পার্থক্য রয়েছে? শিখন উদ্দেশ্যপ্রণোদিত এবং অর্জন স্বতঃস্ফূর্ত। শিখন ও অর্জন দুটোই উদ্দেশ্যপ্রণোদিত, অর্জন উদ্দেশ্যপ্রণোদিত এবং শিখন স্বতঃস্ফূর্ত, শিখন ও অর্জন দুটোই স্বতঃস্ফূর্ত। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, প্রথম ভাষা যা বিদ্যালয়ে শিখতেই হবে সেটি কি? সরকারি ভাষা, হিন্দি ভাষা, সহ সরকারি ভাষা,
সহ সরকারি ভাষা, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। এখানে প্রথম ভাষা বোঝাই যাচ্ছে আমরা এই যে ধরো এক্সাম দিতে যাচ্ছি, এখানে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে কী নিয়েছি, বাংলা নিয়েছি, কারণ কি বাংলা আমাদের মাতৃভাষা। তো সেই হিসেবে বিদ্যালয়ে আমরা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে কী দেখি, যেটা যে অঞ্চলের ভাষা সেটা বা মাতৃভাষা। তাহলে এখানটা সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, প্রাথমিক স্তরে কবিতা পাঠের উদ্দেশ্য কী? শব্দ ভাণ্ডার বাড়িয়ে তোলা, প্রাথমিক শিক্ষার্থীদের বাক্যালঙ্কার শেখানো, কবিতার সুর তাল ও লয় উপভোগ করা, বিভিন্ন ভাষিক দক্ষতা আয়ত্তে আনা। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন, তৃতীয় শ্রেণীর একজন শিক্ষিকা প্রতিটি ধ্বনির শুদ্ধ উচ্চারণের ওপরে বিশেষ লক্ষ্য রাখছেন, তিনি কোন বিষয়টির উন্নতির চেষ্টা করছেন? ত্রুটিহীনতা, সংলগ্নতা, অনর্গলতা, বোধ। কি বলছে, ধ্বনির শুদ্ধ উচ্চারণের ওপরে বিশেষ লক্ষ্য রাখছেন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, ত্রুটিহীনতা। নিচের কোনটিতে সূক্ষ্ম শরীর সঞ্চালন দক্ষতার প্রয়োজন? এখানে যেটা মোটর স্কিল বলা হচ্ছে, লম্ফন, লিখন, পঠন, আরোহণ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, লিখন। নেক্সট, প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তা কী শিক্ষার্থীর উন্নতিতে? অভিভাবক যাতে শিক্ষার্থীকে গৃহকার্যে সাহায্য করতে পারে, শিক্ষিকার শিক্ষণ পদ্ধতির উন্নতির জন্য, শিক্ষিকা ও শিক্ষার্থীর উভয়ের উন্নতির জন্য। এখানে প্রতিক্রিয়া বলতে ফিডব্যাকের কথা বলা হচ্ছে। তাহলে ফিডব্যাক দিলে একমাত্র যেরকম শিক্ষার্থীরা উপকৃত হয়, তেমনি শিক্ষক বা শিক্ষিকারাও উপকৃত হন। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর গঠন শিক্ষার জন্য নিচের কোনটির সর্বাপেক্ষা ব্যবহার হয়? ফ্ল্যাশ কার্ড, বাস্তব উপকরণ, ফ্লিপ চার্ট, বই। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশন বি, বাস্তব উপকরণ। নেক্সট কোশ্চেন, একটি শিশুর পঠন ও লিখনের উন্নতি সাধনের জন্য কোনটি সর্বপ্রথম পর্যায়? সাক্ষরতা, পূর্ব সাক্ষরতা, উদয়মূলক সাক্ষরতা, নব সাক্ষরতা। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি, উদয়মূল। এখানে সরি, এখানে একটা ক হবে, উদয়মূলক সাক্ষরতা। নেক্সট, একজন শিক্ষিকা তার শ্রেণীর শিক্ষার্থীদের জোড়ায় জোড়ায় বিভক্ত করেন, যাতে তারা পরস্পরের খাতা অদল বদল করে নির্দেশ অনুযায়ী সংশোধন করতে পারে। এর মাধ্যমে শিক্ষিকা কী করছেন? সংশোধন কার্য করছেন, দলগত কার্য করছেন, আত্মমূল্যায়ন করছেন, সহপাঠী মূল্যায়ন করছেন। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, সহপাঠী মূল্যায়ন। তো আজকের যে ক্লাস আছে, অর্থাৎ সেপ্টেম্বরে 2016 যেটা ল্যাঙ্গুয়েজ ওয়ানে যে পেটাগজি ছিল, তার যেটা লাস্ট প্রশ্ন, কারণ আমরা কি জানি 30 নম্বরের কোশ্চেন, 15 নম্বর কমপ্রিহেনশন আর 15 নম্বর পেটাগজি। তো লাস্ট যেটা কোশ্চেন ছিল সেটা ছিল এরকম, মূল্যায়নের সময় নিজের কোন দিকটি শিক্ষিকার মনে রাখা একান্ত প্রয়োজন? শিশুর উন্নতির তুলনা করা, শিশুটির উন্নতির সঙ্গে সৃজনশীল শিশুদের তুলনা করা, শিশুটির উন্নতির সঙ্গে তারপর পূর্বার্জিত শিখনের স্তরের তুলনা করা, শিশুটির উন্নতির সঙ্গে যারা স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে তাদের তুলনা করা। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি, শিশুটির উন্নতির সঙ্গে তারপর পূর্বার্জিত শিখনের স্তরে তুলনা করা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।